আপনাকে একটা বিষয় নিয়ে। এখন ওই প্রশ্নটা করতে চাই যে সেক্স সেক্স জিনিসটা কি খারাপ নাকি ভালো? ফারাজ ভাই আমাকে সম্ভবত চিন্তা করছে আপনাকে বলছিলাম আপনাকে বলছিলাম না পড়াশোনা করতে। হ্যাঁ বলছিলাম এই চিন্তা করতে আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড হচ্ছিলাম না আপনি আসি আমি একটু ব্যাকগ্রাউন্ডে দিই উনি হচ্ছে শিবান্দা মানে লাস্ট টাইম যুক্ত হয়েছিলেন এবং বলেছিলেন যে তার তাকে যদি জবাই করে তার আদার জবাই করে কেউ যে কেউ যদি তার মাকে তুলে নিয়ে যায় এবং দিনের শিক্ষা দেয় তার মা ওই লোকের সাথে বিছানায় ঢ্যাং ঢ্যাং করে উঠে যাবে তো এই কথা বলার পরে হয়তোবা সে ইন্টারে পরে মনে হয় এরপরে আর আমার কথা বলতে ইচ্ছা হয় আমি বলছি ভাই পড়াশোনা করেন ইউনিভার্সিটিতে ভর্তি হন তারপরে কথা বলি কেননা একে হচ্ছে ডিসগাস্টিং কথা এগুলো কথা শুনলে আমার গোটা মেজাজটা খারাপ হয়ে যায় মুখটাও খারাপ হয়ে যায় এই জন্য আর চাই নাই বাচ্চাদের সাথে কথা

সে যদি স্বেচ্ছায় সজ্ঞানে আপনার সাথে করতে চায় সেই কাজটা তাহলে এটা ভালো হুম তাহলে এটা আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই এবং এই ক্ষেত্রে যদি দুইজনের রাইট দুজনের অধিকার যদি এক থাকে একরকম থাকে মানে হচ্ছে যে আপনিও মজা পাচ্ছেন সেও মজা পাচ্ছে আপনিও আপনার অধিকার আছে সেটা না করার তারও সেই অধিকারটা আছে সেটা না করার এই অধিকারটা যদি থাকে দুজনের সমান তখন সেটা ভালো কিন্তু যদি এমন হয় যে আপনি একটা অপ্রাপ্ত বয়স্ক হয় নাই এই বিষয়টা মতো হয় নাই। তাকে আপনি হয়তো এমন ভাবে কনভিন্স করে ফেলতে পারেন বা এমন ভাবে বোকা বানাতে পারেন সে হয়তো একটু বোকা বা সে হয়তো একটু মানসিক সমস্যা আছে সে হয়তো একটু পাগল বা সে হয়তো কথা বলতে পারে না এই যদি মানুষ থাকে মনে করেন আপনাদের এলাকায় একটা পাগল মেয়ে আছে পাগল মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরতেছে সে এত কিছু বোঝে না তার একটু খাইতে দিলেই সে খুশি হয়ে যায় হ্যাঁ তার একটা পুতুল কিনা দিলে সে খুব খুশি হয় আপনি তারে বললেন চল 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 চিপাত তারপর চিপাত গেলেন এবং চিপাত গিয়ে আপনারা মানে যারা যা করেন কি করে ফেলেন সেই কাজটা এই কাজটা হচ্ছে একটা অন্যায় এই কাজটা হচ্ছে একটা অপরাধ ঠিক আছে এটা হচ্ছে জঘন্য অপরাধ এটাকে বলা হয় সভ্য পৃথিবীতে এই জিনিসটাকে বলা হয় ধর্ষণ আবার যেমন ধরেন একটা ছোট বাচ্চা মেয়ে সে এত কিছু বোঝে না সে আইসক্রিম খেতে যাচ্ছে একটা আইসক্রিমের দোকানদার ঘুরতেছে আইসক্রিম আলাট ঘুরতেছে আর খুব আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে এখন কি করবে কি করবে আপনি পাশে থেকে গিয়ে আমি একটা আইসক্রিম কিনে দিব তুই যাবি আমার লগে সল আমার লগে সল সিপাত সল সিপাত গিয়ে আপনি তাকে ঠুস ঠাস করে দিলেন হ্যাঁ ঠুস ঠাস করে দিয়ে এখন আপনি তারা বলে দিলেন তো তোর আরো দুইটা আইসক্রিম দিব তুই কারো না হ্যাঁ কারো কবি না চুপচাপ থাকবি কারো বলবি না এই যে এই কাজটা যে আপনি করলেন স্যাক্স করলেন এটা এটা হচ্ছে খারাপ এটা হচ্ছে অন্যায় এটা হচ্ছে ধর্ষণ আবার যেমন ধরেন সেই এমন কি ধরেন আপনার প্রেমিকা বা আপনার বউ তার ইচ্ছা করতেছে না সে ভাবতেছে তার মনটা খুব খারাপ সে তার একটা প্রিয় বান্ধবী মারা গেছে তার মনটা খুব খারাপ হয়েছে আপনি বাসা আইলেন বাসা কইলেন ওй বিবি কাটয়ে ওঠ আমি আনতুম করব কিন্তু আপনার ওয়াইফ তখন এই জিনিসটাতে ইচ্ছুক না তার ইচ্ছা ইচ্ছা নাই এখন করার আপনি তারে সে এখন আপনি তারে জোর করে বিছনাতে তুললেন এবং তাকে ঠক ঠক করে করে দিলেন এইখানে আপনি সেক্স করলেন কিন্তু জিনিসটা খারাপ জিনিসটা অন্যায় কারণ তার এখানে কোনো সম্মতি নাই সে আসলে ইচ্ছুক হয়ে আপনার সাথে এই কাজটা করে নাই বা ধরেন আপনি মাদ্রাসার একজন হুজুর হ্যাঁ আপনার মাদ্রাসাতে পঞ্চাশ জন বাচ্চা কাচ্চা পড়ে বাচ্চা কাচ্চারা কইলেন ওই রাতের বেলা আহিস আমার ঘরের ভিতরে আহিস তেল মালিশ করবি আমার পিঠে হ্যাঁ আয় ঘরে আয় রুমের ভিতরে আয় বাচ্চাটা রুমের ভিতরে গেল এখন আপনি কইলেন যে তুই যদি প্যান্ট খোল তুই প্যান্ট না খুলে তোরা কিন্তু আমি পরীক্ষা ফেল করাই দিবো হম প্যান্ট খুলে দিকে আয় তখন বাচ্চারে তো ভয় পাই গেল হাই হাই আমি তো ফেল করব ফেল করলে তো আমার ভাষা পিটাইব তখন আপনি তাকে করে দিলেন এইখানে আপনি স্যাকস করলেন কিন্তু জিনিসটা অন্যায় হলো মানে আপনি একটা বাচ্চার উপরে আপনার ক্ষমতাটা ব্যবহার করে আপনার পাওয়ার ব্যবহার করে সেই বাচ্চাটাকে অ্যাবিউজ করলেন বাচ্চাটার সুবিধা নিয়ে নিলেন সেই বাচ্চাটার আর কিছু করেন নাই বাচ্চাটা আপনাকে আপনার সাথে করাতে চরা বাচ্চাটার পক্ষে আর কিছু করাই সম্ভব ছিল না কারণ বাচ্চাটা ভয় পাইছে বাচ্চাটা ভীত বাচ্চাটা আতঙ্কিত এই রকমের একটা আতঙ্কিত ভীত মানুষের সাথেও করা অন্যায় অপরাধ ধর্ষণ এই সমস্ত কেস বাদে যদি সেও সম্মতি থাকে আপনার 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 সেও আপনার আপনারা দুজনে প্রাপ্তবয়স্ক আপনারা যদি করেন তখন সেটা ভালো কিন্তু যখনই হবে এই ধরনের কেস ঘটবে তখন একজনের সম্মতি থাকবে না বা একজনের অধিকার কম থাকবে আপনার পাওয়ার বেশি থাকবে তার পাওয়ার কম থাকবে এই রকমের ঘটনা ঘটলেই সেটা হয়ে যায় ধর্ষণ ভাই আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন

আমি তো খারাপ নাই ভাই বলছি আমি খারাপ আমি জিজ্ঞেস করেছি পেশা আমি করেনা খারাপ বলিনি তো কোনো অবস্থাতে খারাপ না এটা ভালো কাজ আরামের কাজ আরাম লাগে করতে কিন্তু এই কাজটা আমরা শুভ পৃথিবীতে একটু লুকাই টুকাই করি চিপাই গিয়ে করি কেন করি কেন করি বলেন

বিজ্ঞান শব্দটা দ্বারা যদিও বিশেষ জ্ঞান বোঝায় কিন্তু সব জ্ঞানই হচ্ছে বিজ্ঞান না বিজ্ঞান বলতে যেটা বোঝায় যে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আমরা যখন কোনো প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা জানতে পারি সেই সেই জ্ঞানটাকে বিজ্ঞান বলা হয় যেমন উদাহরণ হিসেবে একটা আপেল গাছ থেকে নিচের দিকে কেন পড়তেছে উপরে কেন উড়ে চলে যাচ্ছে না এই যে এই কারণটা যা ব্যাখ্যা করে সেইটা হচ্ছে বিজ্ঞান কিন্তু যে ঘটনাটা ঘটতেছে একটা আপেল গাছ থেকে নিচে পড়ে যাচ্ছে সেটা কিন্তু কোনো বিজ্ঞান না সেটা একটা অবজারভেশন সেটা একটা ফ্যাক্ট সেটা একটা অবজারভেশন এখন এটার পেছনে যে কারণটা যে ব্যাখ্যা হচ্ছে যে কেন নিচের দিকে পড়তেছে এই কারণটা হচ্ছে বিজ্ঞান এই ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান তাহলে আপনি যে আমাদেরকে আমাকে বলছেন যে বিজ্ঞানের ভাষা এটা খারাপ বিজ্ঞানের ভাষা এটা ভালো না বিজ্ঞানের ভাষা এটা ঠিক না এই কথাটা মানে হ্যাঁ বলেন

বিজ্ঞান চুলপড়াটা ভালো নাকি খারাপ আপনার জন্য সেইটা তো বিজ্ঞান কিছুই বলবে না তো বিজ্ঞান কি কখনো বলে যে আপনার চুলপাড়া ভালো বা খারাপ এটা কিছু বলে বিজ্ঞানিত না এটা নাকি না সেটা সেখানে বিজ্ঞান কি বলতে পারে বিজ্ঞান কেন কথা বলবে এখানে তাহলে সমাজ কেন এটা খারাপ বলে আমি এটা সমাজের কথা পরে আগে বিজ্ঞানের ভাষায় এটা ভালো না খারাপ এটা যে আপনি বললেন এটার মানেটা আমি বুঝতে পারিনি তো এখন এখনো আমার কাছে ক্লিয়ার হইলো না

বিজ্ঞান একটা প্রাকৃতিক ভাই আচ্ছা এক সেকেন্ড ফারাজ ভাই তামিম আপনি পাঁচবার বলেন পাঁচবারই কথাটা মুখস্থ করেন হ্যাঁ বিজ্ঞান হচ্ছে প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা এই কথাটা আপনি পাঁচবার আমাদেরকে বলে বলে শুনান তো আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি না পাঁচবার বলতে না পারলে বের করে দেব পাঁচবার বলতে না পারলে বের করে দেব বিজ্ঞান হচ্ছে প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা এটা পাঁচবার বলেন আচ্ছা বিজ্ঞান প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা বিজ্ঞান প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা

এই কারণে আপনার কথা আমি বুঝতে পারতেছি না মনে হচ্ছে আপনি এমন ভাষায় কথা কইতেছেন যে ভাষা কোন মানুষ বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে না এই কারণে আপনাকে এই বেসিক জিনিসগুলো আমি বুঝাই দিচ্ছি এই জিনিসগুলো আগে মাথার ভিতরে ভালো করে ঢুকান মনে করেন মনে করেন মুরগির একটা বাংলাদেশে একটা মুরগির দাম আহ টাকা এখানে বিজ্ঞান কি বলতে পারে কন্তো এটা কি বেশি দাম নাকি কম দাম বিজ্ঞান একটা প্রমাণ করছে

এই চুল মানে টাক মাথাটা কি ভালো নাকি খারাপ এই বিষয়ে বিজ্ঞান কি বলে বলেন তো ভাই এখানে একটা লোকের চুল পরে যেতেছে দেন এখানে কেন পড়তেছে এটা বিজ্ঞান ব্যাখ্যা করে কিন্তু এটা ভালো নাকি খারাপ এটা তো আর বিজ্ঞান কিছু কইতে পারে না নাকি এটা হ্যাঁ এটা ঠিক যে এটা পরে যেতেছে ভালো নাকি খারাপ বাট একটা মানুষ যখন চুল পরে যায় তখন তার ভিতর থেকে একটা সমস্যার কারণে চুল পরে যায় যেহেতু তার এটা সমস্যা আমরা বুঝতে পারি যে জিনিসটা তার খারাপ না না বিজ্ঞান এটা বলতে পারে যে কেন চুলটা পড়তেছে বিজ্ঞানের পদ্ধতিটা ব্যবহার করে আমরা আমাদের কাজ করতে পারি যে আমরা কিভাবে চুল পড়াটা বন্ধ করতে পারি সেটা আমরা জানতে পারি যে এই যে বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে কেন আমার চুলটা পড়তেছে উল্টা কাজটা করলে আমাদের চুল পড়াটা বন্ধ হইতে পারে কিন্তু চুল পড়াটা ভালো বিষয় নাকি মন্দ বিষয় এই বিষয়ে কথা বলতেছি আপনি যদি কথা না বুঝে কথা বলেন তাহলে তো ভাই আপনার সাথে কথা বলে আমার লাভ নাই বিজ্ঞান কি মনে করেন শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা বিজ্ঞানের বিষয়ে কি বলে ভাই বলেন তো আনমিউট করে বলেন

আমি ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা হচ্ছে আপনার মুরগির মাংস খাইতে ভাল লাগে নাকি গরুর মাংস খাইতে ভাল লাগে হ্যাঁ আমার অবশ্যই গরুর মাংস খাইতে ভালো লাগে কারণ বুঝতে পারছি এই এই বিষয়ে বিষয়ে আপনার আপনার কোনটা বেশি ভালো লাগা উচিত এই বিষয়ে বিজ্ঞান কি বলে ভাই

হ্যাঁ এটা কারণ আমার এটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করতেছে আচ্ছা আচ্ছা এই কারণে আপনিও আরেকজনের রাস্তা হাইগা আসবেন না তাই না তার মানে আপনার সাথে আরেকটা সমাজের একজন মানুষ যে আছে তার সাথে একটা অল এই সম্পর্কে বিজ্ঞান কি বলে না না ফারাজ ভাই আর 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 ইয়া দিয়ে না তা আমি আপনাকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনার সাথে সমাজের আরেকজন মানুষের একটা অলিখিত চুক্তি আছে যে চুক্তিটা হইলো দেখো আপনারা কেউ চুক্তিটা আসলে করেন নাই কিন্তু অলিখিতভাবে চুক্তিটা অলরেডি হয়ে গেছে সমাজে আপনারা যখন বসবাস করতেছেন অলিখিতভাবে এই চুক্তিটা আপনারা করে ফেলছেন আসলে একটু আপনার ব্যাখ্যা দিতে হবে কিভাবে হইছে এটা হইছে অনেক প্রাচীন সমাজে যখন আমরা প্রথম সমাজ গঠন করি তখন থেকে এই জিনিসটার উৎপত্তি ঘটছে যে আমরা সমাজে যারা যারা বসবাস করি তারা একে অপরের উপর নির্ভরশীল এবং একে অপরকে সাহায্য করে আমরা একটা সামগ্রিকভাবে সমগ্র সমাজটাকে সুন্দর করব পুরো এমন ভাবে তৈরি করব যেন এই সমাজে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি এই কারণে আমরা সমাজে কিছু তৈরি করেছি যে আমিও আপনার রাস্তার বাসার সামনে দরজার সামনে গিয়ে হাগু করে আসবেন আসবেন না এটা কথা লিখিত হয় নাই কিন্তু আমরা অটোমেটিক জানি সমাজে যখন আমরা বসবাস করি তখন আমরা অটোমেটিক জানি যে আপনি ওই এই রুলটা ফলো করবেন আমিও ওই রুলটা ফলো করবো তাইলে আপনারও সমস্যা কথাটা কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন এই সমাজে যখন আমরা বসবাস করি তখন এই অলিখিত রুলস গুলা আগে থেকে অনেক প্রাচীন কাল থেকে আমরা সেট করে জন্ম হওয়ার পর থেকে আশপাশের মানুষজন তাদের সাথে এবং তাদের সাথে আদান প্রদানের মাধ্যমে এই জিনিসগুলো শিখা যায় যে সমাজে আমাদের কিভাবে বসবাস করতে হবে এই শিক্ষার ভিতরে আমরা যে জিনিসটা দেখি যে আমিও আপনার বাসার দরজার সামনে হাইক আসবো না আপনিও আমার বাসা দরজার সামনে হাইগে আসবেন না তাহলে এই যে অলিখিত চুক্তিটা আছে সেই চুক্তিটার ফলে

হ্যাঁ আমি সভ্যতা সম্পর্কে জানি কিছুটা যে কিভাবে আমাদের সমাজ ব্যবস্থার উপরে একজন অপরজনের উপর নির্ভর করতে হয় হ্যাঁ এখন এই যে আমরা একজন আরেকজনের উপর নির্ভর করি এইখানে এই যে অলিখিত চুক্তিগুলো আছে অলিখিত চুক্তিগুলোর ভিতরে আরো অনেক চুক্তি অ্যাড হয়েছে পরবর্তীতে পরবর্তীতে আমরা রাষ্ট্র তৈরি করছি সংবিধান তৈরি করছি আইন তৈরি করছি ট্রাফিক রুল তৈরি করছি তবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ট্যাক্স দেয়া সেই ট্যাক্সের টাকাতে আবার রাস্তাঘাট মানে মেরামত করা এই জিনিসগুলো পরবর্তীতে আস্তে আস্তে অ্যাড হয়েছে আমাদের সমাজের সিস্টেমের ভিতরে এই সিস্টেমের ভিতরে আমরা যে জিনিসগুলো দেখেছি সমাজের জন্য ক্ষতিকর সমাজের জন্য খারাপ আপনার জন্য খারাপ লাগবে আমার জন্য খারাপ লাগবে সেইগুলো আমরা অলিখিত সেই অলিখিত চুক্তির মাধ্যমে সেই জিনিসগুলো আমরা আমিও করি না আপনিও করেন না তার ভিতরে একটা হচ্ছে রাস্তার মাঝখানে গিয়ে পায়খানা করা বা ধরেন চৌরাস্তার মরে গিয়ে সেক্স করা এই জিনিসগুলো আমরা সেই অলিখিত চুক্তির মাধ্যমে আমরা বর্জন করি এই জিনিসগুলো আমরা করি কিন্তু ঘরের ভিতরে করি যদি আমরা রাস্তার মাঝখানে করি তাহলে এটা আপনার চোখেও দৃষ্টিকোট লাগবে আরেকজনের চোখেও দৃষ্টিকো লাগবে

আমি কি অসুস্থের কথা বলছি নাকি আমি কথা বলছি এখানে লোক তো হওয়ার প্রশ্ন আসে না যদি একটা ভালো পেসে এই আপনি যদি রাস্তা কাটে রাস্তা কাটে আপনার বডেলি ফ্লুইড ফলাই রাখেন ফলাই রাখেন থু ফলাই রাখেন আপনার বডেলি ফ্লুইড যেগুলো আছে বাকিগুলো গুলা বললাম যদি ফলাই রাখেন ওখান থেকে রোগ ছড়াবে না

এটা কি বদমদ নাকি ধরেন আপনি যে জায়গায় বসছেন বাসে সেখানে দেখলেন যে কারো স্পান ধরে আছে যে সুন্দর মতো টিস্যু দিয়ে মুশা গেল আপনি কি ওই জায়গায় বসবেন না খুব সুন্দর

মানে যুদ্ধবন্দী নারীদেরকে ধোরাই না মানে হচ্ছে কাফেরদেরকে প্রথমে মাইরা জবাই তোবাই কইরা তারপরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তুইলাই না তারপর তাদেরকে রেপ করত এই জিনিসটা কি আপনি ভালো মনে করেন ভালো কাজ মনে করেন নাকি খারাপ কাজ মনে করেন এটা বলেন আচ্ছা আপনি এর এত ভাই আমার সমাজ এখন শিক্ষা dise তাহলে তো আমি এটাকে মনে করতাম এক্স ফিনিশ করতে পারলে তখন আমি আপনাকে সাক্স জিনিসটা ভালো না মন্দ সেই জিনিসটা আমি শুরুতেই আপনাকে ব্যাখ্যা করেছি যে আপনি যদি আসিফ ভাই আসিফ ভাই তার কত তার অ্যানসার তো সে দিছেই মাত্র সে তো বললই যে তারে যদি সেক্স জিনিসটা প্রমাণ করতে পারে ভালো তারে জবাই করে তার আমরা যদি বুঝাইতে পারে যে সেক্স জিনিসটা একটা ভালো জিনিস তাহলে তার আমরা ঢ্যাং ঢ্যাং করে ওই যারা যে তামিম সাহেবরা জবাই করছে তার সাথে খাটে উড়ে তো এই জন্য তো আমি কথা বলতে চাই নাই তার সাথে আপনি কি আসলে সিরিয়াসলি এটা বলতে চান যে সেক্স লাস্ট টাইম বলে গেছে এখনো এটাই বলতেছে আচ্ছা তাহলে আমরা ওনার থেকে শুনি ওনার থেকে শুনি ঠিক আছে তাহলে মনে করেন একই ঘটনা মানে ইসরায়েলের ইহুদিরা প্যালেস্টাইনের উপর আক্রমণ করলো প্যালেস্টাইনের উপর আক্রমণ করে প্যালেস্টাইনের মানে গাজাবাসীর সমস্ত পুরুষদেরকে মায়েরা তাদের মা বেটিকে তুইলা ধরে নিয়ে গেল তারপর তাদেরকে গ্যাংব্যাং করলো এখন এই কাজটা কি ওই যে सेक्स জিনিসটা তো আপনার মতে ভালো কাজ তাহলে ওই যে ওরা যে ইহুদিরা যে মুসলমান নারীদের সাথে सेक्स করবে এটা কি আপনার দৃষ্টিতে ভালো কাজ হবে নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ বলে গণ্য হবে এক কথাতে জবাব দেন বলেন আমার কাছে ভালো কাজ হবে এটার পেছনে আমি একটা ব্যাখ্যা দিতে পারি ব্যাখ্যা লাগবে না তো ব্যাখ্যা জানতে চাইনি তো আমি জানতে চাইছি ভালো কাজ বলেছেন ভালো কাজ হবে ভালো কাজ হবে হ্যাঁ নাকি আমি ব্যাখ্যা দিলে আমার কনসেপ্টটা ক্লিয়ার ব্যাখ্যা শুনতে চাই না বিদায়